तो हे गाइस चले एसेছি फ्री फायर गेमेर आरो एकटी नतून भिडियो निये। आर भाई आजकेर एई भिडियोते आमि आपनादेरके बोलबो एलिट अलक आसছে কিন্তু যেটা কিন্তু আপনারা সবাই ফ্রিতে পাবেন, মানে অন্যান্য সার্ভারে দিচ্ছে আপনারা কিন্তু ফ্রিতে পাবেন। এবং আপনাদেরকে বলবো যে নতুন কিন্তু একটি স্পন আইসল্যান্ড বলে আসছে এবং আসছে কিন্তু একটি ছুরি আসছে ইন গেম, আরও অনেক অনেক কিছু আসছে কিন্তু আমাদের গেমের মধ্যে। তো ভাই ডিজে অলক কি আপনারা ফ্রিতে পাবেন কিনা, মানে এলিট ডিজে অলক কবে পাবেন, ইন্ডিয়ান সার্ভারে কবে আসবে সবকিছু বলবো এবং ছুরি কবে আসবে আরও অনেক অনেক কিছু। ভাই ছোটো মোটো অনেক আপডেট, গেমের মধ্যে যত প্রবলেম হচ্ছে না, পিং প্রবলেম সেটাও বলে দেবো কেন হচ্ছে। তো ভাই ভিডিও একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন, কারণ ভাই ভিডিওর মধ্যে অনেক অনেক কিছু থাকছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও আপনার কাছে একটি রিকোয়েস্ট রাখবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন, কারণ ফ্রি ফায়ার সম্বন্ধিত যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আনতে থাকি আর টুনাইট আপডেটের ভিডিও নিয়ে চলে আসে। তো নিয়ে যাই আপনাদেরকে ফার্স্ট একটি আপডেটের দিকে। তো गाइस ফার্স্ট আপডেট বলতে যেটা হলো কিন্তু নিউ থিম, যেখানে কিন্তু স্পন আইসল্যান্ড বলে কিন্তু দিয়েছে। এবং ভাই স্পন আইসল্যান্ড কবে আসবে এবং এর কিন্তু ছবি পুরোপুরিভাবে দেয়নি, ঠিক আছে। ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে কিন্তু এই পোস্টারটা দিয়েছে, কিন্তু এই পোস্টারটা কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে দেয়নি। তবে এই থিমে কিন্তু একটি থিম আসছে, মানে স্পন আইসল্যান্ড বলে কিছু একটা আসছে, যেখানে কিন্তু আপনারা হয়তো বা একটু নতুন নতুন ধরনের গেম খেলতে পারেন। তো ভাই স্পন আইসল্যান্ড যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টটা করবেন। তো চলুন নিয়ে যাবো আপনাদেরকে নেক্সট আপডেটের দিকে। তো ভাই নেক্সট আপডেট যেটা হলো কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু একটা নতুন ছুরি আসবে। তো ভাই হ্যান্ড ছুরি এটা। তো এই ছুরিটাও কেমন হবে যে প্যারাং আছে, তারপর কাতানা আছে, ওই ছুরিগুলো কী হয় যে আপনাদেরকে কাছে গিয়ে কিন্তু এনিমিকে ড্যামেজ দিতে পারবেন। কিন্তু ভাই এই ছুরিটার কাজটা পুরোপুরি আলাদা। আপনি কিন্তু হ্যান্ড শটগানের বদলে কিন্তু আপনারা এই ছুরিটিকে নিতে পারবেন, মানে আপনার G18 আছে, তারপর হ্যান্ড শটগান যেগুলো আছে না, এগুলোর বদলে কিন্তু আপনারা এই ছুরিটাকে নিতে পারবেন। আর এই ছুরি কিন্তু আপনারা ছুঁড়ে মানে ফিকে দিয়ে কিন্তু এনিমিকে ড্যামেজ দিতে পারবেন। তো ভাই এটা কিন্তু গেমের মধ্যে একটা নতুন আপডেট আসছে। এটা কিন্তু ভাই নতুন ধরনের, মানে সাউথ ইন্ডিয়ান মুভিতে যে হয় না যে ছুরি ফিকে দিয়ে মেরে দেয় মানুষকে, তো ভাই এই রকমের কিছু একটা কিন্তু আপডেট আসছে যেখানে কিন্তু এই ছুরিটা আসবে। তো এই আপডেটটা আসবে কিন্তু 9 তারিখ কিংবা 10ই জানুয়ারি, 9 জানুয়ারি কিংবা 10ই জানুয়ারি কিন্তু গেমের মধ্যে 10-15 একটা ছোট আপডেট আসবে। আর ছোট আপডেট আসার পরে ভাই অনেক 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 কিছু দেখতে পাবেন, যেখানে কিন্তু ডিজে এলিট অলকও থাকবে, ঠিক আছে। তো পুরোপুরি দেখুন, আমি কিন্তু লাস্টের দিকে গিয়ে এলিট অলকের কথাটাও বলবো এবং কিন্তু বলবো বারমুন্ডা ম্যাপে কিন্তু এখন নতুন অনেকগুলি স্ক্যাম চলছে, যেখানে কিন্তু আপনারা পিং প্রবলেম চলছে, আরও অনেক অনেক কিছু। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে নেক্সট আপডেটের দিকে। তো ভাই নেক্সট আপডেট বলতে কিছু না, যেটা কিন্তু আমাদের নতুন যে পাঞ্চম্যানের বান্ডেলটা আসছে না, ভাই এই পাঞ্চম্যানের বান্ডেলটা এসে গেলেই কিন্তু আপনারা নতুন নতুন অনেক বান্ডেল দেখতে পাবেন। তো ভাই পাঞ্চম্যানের বান্ডেলটা কবে আসবে ভাই, ওই 9 কিংবা 10 তারিখ, 9ই জানুয়ারি কিংবা 10ই জানুয়ারি কিন্তু গেমের মধ্যে একটা আপডেট হবে। আর এই আপডেটটা আসলেই কিন্তু আপনারা গেমের মধ্যে অনেক অনেক কিছু চেঞ্জ দেখতে পাবেন, যেখানে কিন্তু নতুন পাঞ্চম্যানের বান্ডেলটাও চলে আসবে। আর ভাই পাঞ্চম্যানের বান্ডেলটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন, কোনো একটা ইভেন্ট সেকশানে দিতে পারে কিংবা হয়তো আপনাদেরকে ডায়মন্ড খরচ করে হলেও বা পাঞ্চম্যানের বান্ডেলটা নিতে পারেন। তো এটা কিন্তু 9 তারিখ কিংবা 10 তারিখের দিকে আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইভেন্ট বাগেরা এলেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিই। এবং মানে কি বলবো ভাই, তো অনেকবার পাঞ্চম্যানের সম্বন্ধে বলেছি অনেক টুনাইট আপডেটের ভিডিওতে, তো আজকের আর পাঞ্চম্যানের কথা বলবো না। তো সরাসরি আপনাদেরকে নিয়ে যাব, চলুন নিয়ে যাই নেক্সট আপডেটের দিকে। তো ভাই অনেকের মাথায় কিন্তু এই প্রশ্নটা একবার হলেও এসছে যে বারমুন্ডা 2.0 বা বারমুন্ডা রিমাস্টার ম্যাপ কি আমাদের 10 দিনের জন্য এসছে, মানে 1ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি 2021-এর জন্য। তো ভাই আমার যেটা মনে হচ্ছে, মানে এটা হয়তো 100-এ 99% আমি শিওর বলতে পারি যে ভাই এটা 10 দিনের জন্য কিন্তু কোনো দিনই আসেনি, এটা কিন্তু এসছে এখনই পার্মানেন্টলি কিন্তু এই যে ম্যাপটা কিন্তু চলে এসছে, মানে বারমুন্ডা 2.0 বলুন কিংবা বারমুন্ডা রিমাস্টার ম্যাপ বলুন, এটা কিন্তু পার্মানেন্টলি এসছে। কোনো কারণে যদি কোনো ফল্ট দেখা যায় এই ম্যাপের মধ্যে, তখন কিন্তু সরিয়ে নিলেও নিতে পারে Garena। তো কেন বলছি আমি যে পার্মানেন্ট চলে এসছে এতটা কনফার্ম হয়ে কেন বলছি, কারণ ভাই আপনারা যদি দেখেন যে 10 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের নিউ ইয়ারের ইভেন্টটা চলছে, ঠিক আছে। এবং মানে টোকেন বাগেরা কিন্তু কালেক্ট করতে হচ্ছে আমাদের, 10 তারিখ অবধি কিন্তু এটা চলবে। এবং 10 তারিখের পরে কিন্তু আবার একটি ইভেন্ট আসবে, যেখানে কিন্তু আপনাদেরকে আবার টোকেন এক্সচেঞ্জ করতে হবে, মানে আপনারা কিন্তু টোকেন আবার গোড়াতে হবে, ঠিক আছে। তো মানে 10 তারিখের পরে কিন্তু আবার একটি ইভেন্ট আসছে, তা এই জন্যই ভাই আমি এতটা মানে কনফার্ম হয়ে আপনাদেরকে বলছি যে 10 তারিখ অবধি থাকছে না, কারণ 10 তারিখ অবধি যদি থাকতো তাহলে পরে আর কোনো ইভেন্টই দিতে পারতো না, কারণ ম্যাপ না থাকলে ইভেন্ট দেবে কী করে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো চলুন নিয়ে যাই আপনার থেকে নেক্সট আপডেটের দিকে। তো ভাই নেক্সট আপডেট যেটা হলো সেটা কিন্তু এলিট অলককে নিয়ে। ভাই এখানে দেখতে পাচ্ছেন যে একটা পোস্টার কিন্তু, যেখানে কিন্তু গ্যারেনার একটা স্ট্যাম্প মারা আছে, মানে গ্যারেনা কিন্তু নিজেই কিন্তু একটি এই পোস্টারটিকে শেয়ার করেছে, এমন কিছু একটা কর্নে দেওয়া আছে এবং কিন্তু দেওয়া আছে কি এলিট অলক কামিং সুন। মানে ভাই এলিট অলক কিন্তু অন্যান্য সার্ভারের মধ্যে দিয়ে দিয়েছে, এমন একটা ইয়ে হয়েছে এবং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আসতে পারে কিংবা কামিং সুন। আর যেখানে দেখতে পাচ্ছেন যে ডিজে অলক এলিট অলক কিন্তু ফ্রি, মানে এলিট অলক আপনারা কি ফ্রিতে পাবেন সেটাও দেখিয়েছে এবং কিন্তু যেখানে ডায়মন্ড আছে, তারপরে গাড়ির স্কিন আছে, তারপরে কিন্তু আছে ম্যাজিক কিউব এবং এমন একটি ইভেন্ট আসছে যেখান থেকে কিন্তু আপনারা এলিট অলক, তারপরে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড, এইগুলো মানে বিভিন্ন ধরনের কিন্তু জিনিস ফ্রিতে পাবেন। তো ভাই এলিট অলকের অ্যাবিলিটি কী, এলিট অলক কবে আসছে পুরোপুরি কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দেবো, কারণ ভাই আপডেট আপনাদেরকে সবার আগে দেওয়া তো আমার উচিত, তাই না? তো প্রথমে দেখতে পাচ্ছেন এলিট অলকের যে পোস্টারটা এসছে, এলিট অলকের ছবিটা দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু আলাদা রকমের, কারণ পিছন দিকটা একটু ঝাপসা ঝাপসা রকমের। তো ভাই যারা এখনও ভিডিওটি দেখছেন তারা লাস্ট অবধি দেখুন, ডিজে এলিট অলকের কিন্তু পুরোপুরি ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে, তো পুরোপুরি দেখুন। তো ভাই অন্যান্য সার্ভারের কোনো একজন ইউটিউবার যে কিন্তু এলিট অলক, মানে সে নিজেই কিন্তু এলিট অলকটিকে বানিয়েছে, মানে এডিটিং করে কিন্তু অলকের ছবিটাকে নিয়ে পিছনে একটু রেড রং করে দিয়ে এটা কি করেছে না এলিট অলক বলে কিন্তু চালিয়ে দিয়েছে, এলিট অলক কামিং সুন, এলিট অলক ফ্রি। তো ভাই এইভাবে কিন্তু একটা পোস্টার বের করে সবার মধ্যে কিন্তু মানে এটা শেয়ার করছে এবং সে কিন্তু নিজেই ইউটিউবে ভিডিও বানিয়েছে, যার কারণে কী হয়েছে যে আমাদের ইন্ডিয়ান ইউটিউবাররা কী করছে এর উপরে কিন্তু ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? তো আপনাদের কি মনে হয় যে ভাই এলিট অলক কি আসতে পারে? আর যদি আসে তো ভাই তাহলে তো গ্যারেনা ফ্রি ফায়ার নিজেই তো অফিসিয়ালভাবে তো পোস্টার মানে পোস্টার বের করতো, তাই না? তো এখন ভাই আমি বলবো যে এটা কিন্তু ফেক, মানে আমার যেটা মনে হলো যে এটা কিন্তু ফেক, একটা এডিটিং একটা ফটো, ভাই একটা এডিটিং ফটো, যেখানে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু এডিটিং একটা ফটো। তো মানে কি ভাই আমিও হয়তো চাইলে আপনাদেরকে বলে দিতে পারতাম যে হ্যাঁ এলিট অলক আসছে এবং এলিট অলকের এই অ্যাবিলিটি, এলিট অলক কিন্তু আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারবেন, এলিট অলকের জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না, ডিজে অলকের থেকে কিন্তু এলিট অলকের মানে ভালো অ্যাবিলিটি। তো ভাই এইভাবে তো আমিও বলতে পারতাম, কিন্তু আমি বলিনি, কারণ ভাই আমি জানি যে এটা ফেক, তো আমি আপনাদের জন্য ফেক ভিডিও বানাই না। তো আপনারা জানি অনেকে হয়তো ডিসলাইক দিয়ে দেবেন কারণ এলিট অলক না বললাম, ভাই এটা মানে তেতো হলেও সত্যি, ভাই এই কথাই সত্যি। তবে যদি এলিট অলক আসে, এলিট অলক আসারও কোনো একটা মানে এরকম ইয়ে নেই যে না আসবে না, তবে এলিট হয়তো যদি আসতে পারে, এলিট ক্যালি যদি আসতে পারে, তাহলে এলিট অলকও হয়তো আসতে পারে। কিন্তু এই পোস্টারটা ভাই একদম পুরো মানে বানানো, মানে ভাই এটা কিন্তু একদম ভুল, তো মানে একদম ফেক পোস্টার। তো এই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দিলাম। তো ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, একটি লাইক করবেন প্লিজ ভাই, একটি শেয়ার করুন বন্ধুদের মধ্যে, শেয়ার করুন, নিজে একটি লাইক করুন, বন্ধুদেরকে লাইক করতে বলুন। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।